অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রণাম এবং অভিনন্দন জানাচ্ছি এখন দুপুর দুটো বাজে এবং এই গরমের তীব্র দাপদাহকে উপেক্ষা করে প্রায় দু ঘন্টা আগে থেকে সবাই লোক ঢোকা শুরু করেছে আমি ছবি পাচ্ছি এই গরমকে উপেক্ষা করে যারা সবাই এসছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে হেলিপ্যাডের পাশে রয়েছে এখনো অনেক লোক ঢুকছে আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সভা মঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ চেয়ারম্যান সহ আমাদের দলের প্রার্থী এবং জেলা সংগঠনের সভাপতি যার সমর্থনে আজকে আমাদের এই সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী মহুয়া মৈত্র সহ নাসিরুদ্দিন আহমেদ সহ উজ্জ্বল বিশ্বাস জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা রুকবানুর রহমান কল্লোল খান তাপস সাহা বিমলেন্দু সিংহ রায় ব্লক সভাপতি টাউন সভাপতি সহ জেলা পরিষদ মেম্বার যারা রয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি যারা এই মাথায় রোদকে উপেক্ষা করে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে কালীগঞ্জের আজকেই সবাই এসে সশরীরে উপস্থিত হয়েছেন আমি মনে করি যারা দুটো সময় মিটিংয়ে আসে তারা শুধু বক্তব্য শুনতে আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী তেরো তারিখ যত গরমই পড়ুক এবং তাপমাত্রা যদি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলেও রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে বাংলা থেকে বহিরাগতদের বিতাড়িত করব। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেভাবে মানুষের দাবি মানুষের সমর্থন পেয়ে যেতা এই লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্রর কোন রকম তদন্ত ছাড়া প্রমাণ ছাড়া এই স্বৈরতান্ত্রিক সরকার খারিজ করে দিয়েছে মানুষের রায়কে সম্মান না জানিয়ে মানুষ যাকে নির্বাচিত করেছে তার তারপর যারা খারিজ করেছে যারা মানুষকে রিমোট কন্ট্রোলে পরিচালিত করতে চায় তাদেরকে বোতামের মাধ্যমে জবাব দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার ডাক আজকে সভা থেকে আমাদের মা ভাই বোনদের নিতে হবে আপনাদের এখানে কৃষ্ণনগর লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে গত দশ বছর দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী আমাকে যদি আপনারা দেখাতে পারেন যে বিজেপির কোনো নেতা কর্মী বিজেপির কোন শুভানুদায়ী সমর্থক বা বিজেপির রাজ্যের কোনো নেতা কেন্দ্রের কোনো নেতা গত বছরে কৃষ্ণনগরের অধীনে যে আঠেরোশো বুথ রয়েছে সেই একটা বুথে একটা মানুষের স্বার্থে পর্যালোচনা বৈঠক করে মানুষের হাতে উন্নয়নের কোন পরিষেবা তুলে দিয়েছে আমি তৃণমূলের হয়ে কোনো সভা সমিতিতে ভোট চাইতে যাব না গত দশ বছরে যদি আপনারা একটা উদাহরণ দেখাতে পারেন এই লোকসভা কেন্দ্রে গত দু মাসে নির্বাচন ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রী এসছিলেন সভা করেছেন আবার দুদিন আগে এই কৃষ্ণনগর লোকসভায় দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা মোদীজি আবার সভা করেছেন তিনি কোনোভাবে চান না যাতে মহুয়া মৈত্র যেতে আমি আপনাদের বলি আপনারা পাঁচ বছর সাংসদে মহুয়া মৈত্রর পারফরমেন্স দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক দিল্লির তাবেদার স্বৈরাচারী অত্যাচারী এবং দুর্বৃত্তদের কাছে বাংলা বিরোধীদের কাছে আমাদের সৈনিকেরা মাথা নত করেনি মহুয়া মৈত্র গত পাঁচ বছর যেভাবে সাংসদে আপনাদের দাবি দাওয়াকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদী সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে মুখস্থা খুলে দিয়ে তাদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে এদের গায়ে জ্বালা ধরেছে তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না আপনি বলুন তো আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে আমাদের বিরুদ্ধে কত ইডি লাগিয়েছে পাঁচ বছর ধরে আমাকে কবার ডেকেছে আমাকে আমার পরিবারে কি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে ইডি নোটিশ পাঠিয়েছে আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ বিজেপির বড় বড় নেতা এই বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন আপনি দেখুন কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে আর প্রধানমন্ত্রী ইডিরাজ সিবিআই রাজ গরিব খেদাও রাজে বিশ্বাসে তারা যদি যেতে মানুষের যন্ত্রণা মানুষের শোষণ আরো বাড়বে গরিবের উপর অত্যাচার আরো বাড়বে আর আমাদের প্রার্থী যদি যেতে আমরা দিল্লির বুকে বৃহত্তর সর্বাত্মক আন্দোলন করে গরিব মানুষের একশো দিনের টাকা আনার জন্য সরব হয়েছিলাম আমাদের মহিলা সাংসদ দোলা সেন বীরবাহা হাসদা মহুয়া মৈত্র এদের চুলের মুটি ধরে দিল্লির অমিত অধীনস্থ দিল্লি পুলিশ বার করে দিয়েছিল গরিব মানুষের জন্য টাকা চাইতে গেছিল বলে এটা আমাদের অন্যায় আমি মায়েদের বলি মায়েরা শুনে রাখুন এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন তাকে তিনটে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভান্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো তিন মাসের মধ্যে তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো আমার সাথে নিয়ে এসছি দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক দ্বিতীয় প্রশ্ন তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের বয়সী একটা বোনকে ছিলতা হানি করেছে সে থানায় গিয়ে অভিযোগ করেছে আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে বিজেপির অবস্থান কি তৃতীয় প্রশ্ন সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলুষিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট ছোট করেনি বাংলার মানুষকে করেছে আপনারা সবাই ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে আমি বলছি না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। আপনারা শুনুন মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান একটু হাত তুলুন তো পান সবাই পান তো এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে না শুনলেন সবাই আরও একবার শুনুন ভাইয়েরা শুনুন আপনারা মা বৌদি যারা এসছেন তারা আর একবার শুনুন শুনলেন সবাই শুনেছেন আপনাদের মুখ গুঁড়া তো ছোট ছোট হয়ে গেল কেন হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বাড়ির টাকা বন্ধ করেছে একশো দিনের টাকা বন্ধ করেছে আর লক্ষ্মীর ভান্ডারও বন্ধ করে দেবে ভয় পাচ্ছেন আপনারা কি ভাইরা ভয় পাচ্ছ মায়েরা ভয় পাচ্ছেন বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় এটা তো প্রমাণিত এটা আমি বলছি না বিজেপির এই যে নেত্রী যার আওয়াজ শোনালাম যার কণ্ঠস্বর এটা সে হচ্ছে বিজেপি কুচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে দিন আগে বিজেপি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই বক্তব্য রেখেছেন তাহলে ধরে নেওয়া যাক বিজেপির কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতাদের অনুমোদনের পরেই তিনি এই কথাটা বলেছেন এবং বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। কি মায়ের আমি ঠিক বলছি তো আমি আপনাদের বলছি ভয় পাবেন না আপনারা আগামী তারিখ আপনাদের অধিকারের স্বার্থে দিল্লিতে যে সরব হয়েছে আর লড়াই করেছে তিন নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জেতান যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস রয়েছে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না চোখ তুলে দেখাতে দেখাতে পারবে পারবে না না আমি কথা দিয়ে যাচ্ছি স্পর্শ করার দুঃসাহস যতদিন কেউ আমাদের সরকার বাংলায় আছে মাসের প্রথমে যেভাবে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস রয়েছে আপনারা একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন এটা আমাদের গ্যারেন্টি আমি কথা দিয়ে যাচ্ছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মোদিজির গ্যারেন্টির কথা বলছে আপনি দেশের প্রধানমন্ত্রীকে কৃষ্ণনগরে গত তিন বছরে দেখেছেন একবারও তার প্রতিনিধি তার প্রার্থীকে দেখেছেন একবারও মহু মৈত্র তো থাকে সারা বছর মানুষের কাছে আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে মানে আপনি যারাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে মানে আপনার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি আপনারা বলুন কোন তদন্ত হয়েছে কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে বলছে বহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে বিজেপির নেতা বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সাংসদের ঢুকে সুরক্ষা বলায় ভেঙে আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে তাদের পদ তাদের বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বিজেপির নেতা যারা বিভাজনের রাজনীতি করেছে দিল্লিতে সাংসদের বুকে রমেশ বিদুড়ি সংখ্যালঘু ভাইদের বলেছে মোল্লা পাকিস্তানি বিজেপির বাংলার নেতা বাঙালিদের বলছে রোহিঙ্গা মহিলার শিখদের বলছে খালিস্তানি মুসলমান ভাইদের বলছে পাকিস্তানি এই বৈষম্যের রাজনীতির বীজ যারা বাংলা ভারতবর্ষের বুকে বপন করে চলেছে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আর দেশের প্রধানমন্ত্রী আর তার বন্ধুবর শিল্পপতিদের বিরুদ্ধে আমাদের আমাদের সৈনিকেরা আমাদের জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছে বলে তাদের সাংসদ পদ খারিজ করতে হবে আমি কৃষ্ণনগরের মায়েদের ভাইদের বনেদের কালীগঞ্জ নাকাশিপাড়া তেহট্ট পলাশিপাড়া কৃষ্ণনগর দক্ষিণ উত্তর সবাইকে অনুরোধ করব যে আপনাকে ঠিক করতে হবে আগামী তেরো তারিখ আপনি নরেন্দ্র মোদীর হাতের পুতুলকে নির্বাচিত করতে চান না মানুষের দাবি দাবা নিয়ে সরব হয়ে যে নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করেছে সেই মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান এই যে সুযোগ এই যে সুযোগ আপনারা পেয়েছেন আগামী তেরোই মে দিনটাও ঐতিহাসিক এই তেরোই মে বাংলায় দু সালে পরিবর্তন এসছিল আর এই তেরোই মে ঘাসের উপর চোরা ফুল চিহ্নে তিন নম্বর বোতাম টিপে মহুয়া মৈত্রকে জিতিয়ে দিল্লিতে পরিবর্তনের সরকার বাংলার মানুষকে তৈরি করার দায় দায়িত্ব দায়ভার আজকের এই সভা থেকে নিতে হবে আমি আপনাদের বলছি আমি আড়াই মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি দেখেছি আমি বুঝি এই সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা চার তারিখ ভোট বাক্স খুলবে আপনি দেখবেন পদ্ম ফুলের নেতারা বহিরাগত বাংলা বিরোধীরা চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে এদের বিদায় আসন্ন এবং ভারতবর্ষে আগামী চার তারিখ একটা প্রগতিশীল ধর্মনিরপেক্ষ উন্নয়নমূলক সংবেদনশীল সরকার তৈরি হওয়া প্রতিষ্ঠিত হওয়া শুধু সময়ের অপেক্ষা এবং সেই সরকারে যাতে অগ্রণী ভূমিকা পালন করে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস আপনাদের সেটাই সুনিশ্চিত করতে হবে আপনারা যে সুযোগ পেয়েছেন একটা অভাবনীয় সুযোগ এই সুযোগ আগে পাননি দেশের প্রধানমন্ত্রী বলছে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে দেশের প্রধানমন্ত্রীকে ভোট দেওয়া আমি বাংলা বিরোধী বিজেপি বিরোধী যারা রয়েছেন প্রত্যেকটা মানুষকে কর জোরে বিনম্র চিত্তে হাত জোর করে নিবেদন করব। যে মহুয়া মৈত্রকে কে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে হারানো তৃণমূলকে আপনারা মাথায় রাখবেন যারা আজকে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করতে চাইছে সেই সিপিএম কংগ্রেসের অনৈতিক জোটকে একটি ভোটও দেবেন না বিরোধী যারা বিজেপিকে কে হারাতে চান যারা বিজেপি বিরোধী তাদের সকলকে অনুরোধ করব কানে শুনে নয় চোখে দেখে ভোটটা দিন আপনার অধিকারকে সামনে রেখে যারা লড়াই করছে তাদেরকে আগামী দিন আশীর্বাদ করুন করুন তাদের হাত শক্তিশালী আজকে নরেন্দ্র সরকার যদি তৃতীয়বার ক্ষমতায় আসে আপনার এই ভোট আপনার জীবনের শেষ ভোট হবে এটা আমি বলছি না তারা সংকল্প প্রকাশ করে বলেছে আমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন করব। তার মানে মানুষ পঞ্চায়েতে ভোট দেওয়ার সুযোগ পাবে না পুরসভায় ভোট দেওয়ার সুযোগ পাবে না পাঁচ বছরে পুরসভায় ভোট দিচ্ছেন পঞ্চায়েতে ভোট দিচ্ছেন গ্রামসভায় দিচ্ছেন জেলা পরিষদে দিচ্ছেন বিধানসভায় দিচ্ছেন লোকসভায় দিচ্ছেন কিন্তু বিজেপি যদি ক্ষমতায় আসে আপনার এই অধিকার কেড়ে নিতে চাইছে আপনারা দেখুন এরা কতটা নিকৃষ্ট মানের আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো সন্দেশখালি সন্দেশখালি করে গলা ফাটিয়েছিল আজকে বিজেপির গঙ্গাধর কয়াল যে সন্দেশখালি দু নম্বর মণ্ডলের সভাপতি সে বলছে শুভেন্দু অধিকারী বলেছিল বলে মহিলাদের মিথ্যে কথা বলে ওয়াশ করে আমরা মিথ্যে ফলস রেপ কমপ্লেন ধর্ষণের অভিযোগ সিবিআইকে দিয়েছিলাম পুলিশের কাছে জানিয়েছিলাম কোনো রেপ হয়নি আজকে ভারতবর্ষের বুকে বাংলার নাম যারা কলুষিত করেছে কলঙ্কিত করেছে আমি আমার ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ হাত তুলে বলুন প্রধানমন্ত্রী এসে বলছে যে আমাকে ভোট দিন আর সেই প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী দেশ বিরোধী কারা মাছ খান একটু হাত তুলুন তো একটু হাত তুলুন তো কারা মাছ খান মাছ মাংস কারা খান একটু হাত তুলুন হাতটা নামাবেন না তুলুন তুলে রাখুন তুলে রাখুন তুলে রাখুন নামাবেন না যারা মাছ মাংস খান হাত তুলুন আমি আগে দিনে একবার খেতাম এখন দুবার খাই বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতা যারা না হাত নামাবেন না তুলে রাখুন এবার এই ক্যামেরা যারা দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব। যে আজকে বিকেলে আমার ছবিটা ছাপতে হবে না টিভির পর্দায় দেখাতে হবে না এই হাত ছবি দেখাও আর যদি ক্ষমতা থাকে নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করে আগামীকাল আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আবার কৃষ্ণনগরে আসছে তাকে এই হাতগুন ছবি দেখান যে বাংলার কৃষ্টি সংস্কৃতি কি আমার ছবি দেখাতে হবে না দেখান আপনাদের কারোর ক্ষমতা নেই আপনি ভাবুন একটা রাজনৈতিক দল সে ভোট চাইতে যাবে আমি কি খাবো আমি মাছ খাবো না মাংস খাবো আমি ভাত খাবো না রুটি খাবো না ডাল খাবো আমি ফুলকপি খাবো না বাঁধাকপি খাবো আমি ঢ্যাঁড়স খাবো না বেগুন খাবো আমি রুই খাবো না কাতলা খাবো পাপদা খাবো না মোড়লা মাছ খাবো সুটকি খাবো না ভেটকি খাবো ঠিক করবে নরেন্দ্র মোদীর সরকার এই দলকে উচিত শিক্ষা দেওয়া উচিত মায়েরা কি না হাত তুলে বলুন যারা আপনার একশো দিনের টাকা আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা যারা অনৈতিকভাবে ভাবে আপনার নির্বাচিত প্রতিনিধির পদ কেড়ে নিয়েছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা দেবেন হ্যাঁ কিনা উনিশ সালে তো প্রায় পঁয়ষট্টি হাজারের ব্যবধানে জিতিয়েছিলেন এবার ব্যবধানটা বাড়াবেন তো বাড়াবেন তো একুশের ভোটের ফলের নিরিখে এক লক্ষ কুড়ি হাজার ভোটে আমরা এই সিটে এগিয়ে রয়েছি ব্যবধানটা বাড়াতে হবে সাড়ে পাঁচশো কোটি টাকা খরচা করে এই কৃষ্ণনগর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলের প্রকল্পের কাজ চলছে আমরা বিভিন্ন জায়গায় তেহট্ট থেকে শুরু করে করিমপুর থেকে শুরু করে কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় ফেয়ার প্রাইজ মেডিসিন সব চালু করেছি এই নদীয়া জেলায় এই নদিয়া জেলায় আপনারা শুনে রাখুন বিজেপির প্রার্থী যখন ভোট চাইতে যাবে এই তথ্য দেবেন এই নদীয়া জেলায় এক দুশো একাশি জন একশো দিনের প্রকৃত প্রাপক যোগ্য শ্রমিক যাদের টাকা নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছিল ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুশো একাশি জন শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে এটা খালি নদিয়া জেলা বাংলা নয় এই নদিয়া জেলায় মায়েরা আপনারা জানেন কতজন এই ভাণ্ডার পাচ্ছে কেউ বলতে পারবে এই নদীয়া জেলায় বারো লক্ষ নিরানব্বই হাজার দুশো তেত্রিশ জন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে প্রতি মাসে রাজ্য সরকার আঠেরোশো তিরাশি কোটি আঠেরো লক্ষ টাকা খরচা করে প্রতি মাসে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই নদীয়া জেলায় এখনো পর্যন্ত আঠেরো লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বই জন বোন কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছে এই নদীয়া জেলায় বাহান্ন লক্ষ একা একচল্লিশ হাজার আমি আবার সংখ্যাটা বলছি এই নদীয়া জেলায় বাহান্ন লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনকে চার হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা খরচা করে আমাদের সরকার তৃণমূলের সরকার কোন রকম কেন্দ্রের সাহায্য সহযোগিতা ছাড়া বিনামূল্যে রেশন দিচ্ছে বিনামূল্যে রেশন বাহান্ন জনকে মাইনরিটি স্কলারশিপ ঐক্যশ্রীতে সাতাশ লক্ষ দু হাজার সাতশো আঠাশ জনকে পাঁচশো সাতাশ কোটি টাকা দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে মোদিজি বলেছিল পনেরো লাখ টাকা করে পাবেন কেউ পেয়েছেন কন্যাশ্রীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচিশ হাজার রূপশ্রীতে পঁচিশ হাজার লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার আপনারা সকলে পেয়েছেন যারা সন্দেশখালি নিয়ে গলা ফাটাচ্ছিল আমি খালি একটা ছোট্ট ভিডিও দেখাবো আপনাদের পাঁচ সাত মিনিট আট মিনিটে আপনারা এই ভিডিওটা খালি দেখুন কিভাবে বাংলাকে কুলসিত করেছে এরা আপনারা দেখুন আমি ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করছি बंगाल में ये नारी शक्ति हो वो बंगाल देश को आगे ले जा सकता है इसलिए मैं मानता हूं बंगाल में नारी शक्ति ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी नारी शक्ति आप नारा नारी शक्ति कथा बोलें। আমি তো সেটাই বললাম হাত আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তোকে সামনে রাজি হতাম সেটাই আমাকে বোঝানো হয়

और जो दबी हुई मा, कोई माता बहन अपने व्यक्तिगत जीवन में बाहर खुलकर कुछ बोलने की हिम्मत नहीं करती संदेश खाली में जिस प्रकार के मैं माताओं को मिलाता था आंख में से आंसू निकल आते थे तो सुनता था तो दर्द होता था इबार देखून आशोल घटना टा की आज ये मेरा की इम्मी तो में मेरी तो है मैं में मेरी है ये तो पुरुष का होगा था है ही ना

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো সন্দেশ খালিতে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে কত বড় বড় কথা বলেছেন সন্দেশ খালি জেসি অথচ আসল ঘটনাটা কি হয়েছিল দেখুন

मोबाइल शाप। शाप। तो आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे तो रेखा दीदी लिए एक वोट तो देना लेकिन एक रुपया देना तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब मैं पैसा नहीं मांगूंगी मैं पैसे नहीं मांगूंगी

নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র রেখা পাত্র এখন আবার লোকসভা ভোটেও লড়ছেন তার হয়ে প্রচার করছেন আবার এই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজেই যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি এটা আমার আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো যেটা যেটা আপনারা যেটা দেখাচ্ছেন সেটা কে

তার শেষ রক্তবিন্দু দিয়ে বুঝতে পারছো কি লেভেলের কাজ করেছে আপনারা কিভাবে কিভাবে করতে বলেন দেখি না আমাদের নির্দেশ করেছে এইটা না করলে ওখানে আর এই টাবড় টাবর মালকে গ্রেফতার না করতে পারলে তোমরা ঘরে দাঁড়াতে পারবে আপনি ব্যবস্থা কিয়া করতে হ্যাঁ ওই তো যে কমপ্লেন গুলো এই ভাবে কর আর আপনি সেটা করেই দেখ ঠিক আছে ওটা যেটা বলতো অন করে ফিক্স কই আপনি মেয়েদের কি একটা মেয়ে যখন লিখতো যে আমোকে রেড করে দিয়ে মানে যেটা হয় নি তারও সেটা লিখছে তার তো ওর মত না বলতে দোনাকে না না বলেন যেটা বলেছি সেটা শুনছি

সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে মানে কতটা ঘৃণ্য মানসিকতা বিজেপির শুভেন্দু অধিকারী টাকা তো পাঠালেন কিন্তু কাজটা করালেন স্থানীয় বিজেপি নেতা শুভঙ্কর এবং শুভেন্দু অধিকারীর সহকারী পিজু

কোন সন্দেহ নেই এই ঘৃণ্য কাজটি ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় অপব্যবহারের প্রতীক বাংলার মানুষ এই বাংলা বিরোধীদের ক্ষমা করবে না দেখলেন আপনারা ভিডিওটা দেখলেন সবাই এখানে বলছে বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে সে বলছে যে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এই যে ভদ্রলোককে ভিডিওতে দেখলেন এই ভদ্রলোকের নাম হচ্ছে গঙ্গাধর কয়াল সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি তিনি বলছেন যে বিজেপির রাজ্য নেতাদের অঙ্গুলি হেরণে এই কাজটা আমরা করিয়েছি বাংলাকে যারা কলঙ্কিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থে দু চারটে পাঁচটা দশটা ভোটের জন্য আগামী তেরো তারিখ মায়েরা এদেরকে যোগ্য জবাব উচিত শিক্ষা দিতে হবে যারা দশ বছর ধরে আমাদের সাথে প্রতারণা করেছে আজকে দশ বছর আগে দেশের কি পরিস্থিতি ছিল আজকে কি পরিস্থিতি আপনারা ঘর সংসার চালান রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেই পেট্রোলের দাম আজকে একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা সেই ডিজেল আজকে বিরানব্বই টাকা রসুন ছিল সত্তর টাকা কেজি সেই রসুন আজকে চারশো তিরিশ টাকা কেজি সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার সেই সর্ষের তেল আজকে একশো টাকা সত্তর টাকা আশি টাকা লিটার ডাল ছিল পঞ্চাশ টাকা কেজি আজকে মুগ মুসুরের ডাল একশো ষাট একশো সত্তর একশো আশি টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি দুশো পঁচাশি টাকা কেজি একটা ডিমের দাম ছিল তিন টাকা আড়াই টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা পাতি লেবু একশো আশি টাকা কেজি আপনি ভাবুন দেশটাকে কোথায় নিয়ে গেছে আগামী দিন যদি এদেরকে আমরা এরা যে ভাষায় বোঝে যদি সে ভাষায় জবাব না দি তাহলে মানুষকে যেভাবে দশ বছর শোষণ করেছে একইভাবে ভাবে দশ বছর আরো শোষণ করবে পাঁচ বছর আরো শোষণ করবে বিজেপির নেতা প্রার্থী কর্মীরা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ভোটের চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আগে মানুষকে টাকা দিতে গিয়ে টাকা নিয়ে গাড়ি দিয়ে গাড়িতে ধরা পড়ছে আপনারা দেখেছেন মালদায় ধরা পড়েছে জলপাইগুড়িতে ধরা ধরা পড়েছে পড়েছে এখানে বিজেপির প্রতিনিধি এবং অমৃতা রায়ের হয়ে যখন এরা বুঝতে পারছে যে মানুষের কাছে ভোট চাইতে গিয়ে লাভ নেই আপনার ভালোবাসা সমর্থন যখন এরা পাচ্ছে না তখন আপনাকে টাকা দিয়ে ঘুষ নিয়ে আপনার ভোট কিনতে যাবে আমাদের নেতারা আপনাদের বলতে পারে যে বিজেপি টাকা দিলে নেবেন না আমি আপনাদের হাত জোর করে বলবো বিজেপি যদি আপনাদের কাছে ভোট কিনতে যায় আর টাকা দেয় সেই টাকাটা আপনারা নিয়ে নেবেন এই টাকা আপনাদের টাকা যদি কাউকে পাঁচশো টাকা দেয় দরদাম করে দু হাজার চাইবেন দু হাজার দিলে পাঁচ হাজার চাইবেন ক্লাব দশ হাজার দিলে পঞ্চাশ হাজার চাইবেন খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই টাকা বাংলার মানুষের টাকা কৃষ্ণনগরের টাকা তেহট্টের টাকা পলাশিপাড়ার টাকা কালীগঞ্জের টাকা নাকাশিপাড়ার টাকা আমি আপনাদের বলবো টাকাটা নিয়ে নেবেন যখন আপনি একশো দিনের টাকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী আপনাদের দাবিতে সাড়া দেয়নি বাড়ির টাকা মানুষের বন্ধ তিন বছর ধরে আমরা দরবার করেছি সাড়া দেয়নি মমতা ব্যানার্জী রাস্তাশ্রী পথশ্রীতে রাস্তা করেছে গ্রামীণ আমরা টাকা চেয়েছিলাম টাকা দেয়নি জল কল রাস্তা গ্রামে বিদ্যুৎ আলো সবার টাকা বন্ধ করে দিয়েছে বার্ধক্য ভাতার টাকা বন্ধ আর আপনি যেই লক্ষ্মীর ভান্ডার পান এই লক্ষ্মীর ভান্ডারের দশ পয়সার অবদান নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের নেই পুরোটা রাজ্য নিজের কোষাগার থেকে দিচ্ছে আপনাদের প্রতি মাসে আমি আপনাদের বলবো যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই জবাব দিতে হবে কামারের একঘা আপনি সুযোগ পাচ্ছেন মে আপনাকে দশ বছর ধরে বঞ্চিত করে রেখেছে তো কেন্দ্রে ক্ষমতায় কি জ্বালা মানুষের টাকা ছাড়তে বিজেপিকে ভোট দেয়নি তাই বিজেপি টাকা আটকে দেবে আমরা তো এখানে একটা বিধানসভায় হেরেছি আমরা তো ওদিকে রানাঘাটে হেরেছি কল্যাণীতে হেরেছি চাকদাতে হেরেছি আপনি দেখান তো কল্যাণীতে চাকদাতে হরিণ ঘাটাতে একটা মা বোন তো যার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে আমরা করিনি মানব ধর্মে বিশ্বাস করি আমরা অস্ত্রের ঝনঝনানে নিয়ে মাঠে নেমে রাস্তায় নেমে এলাকা অশান্ত করার রাজনীতিতে কোনোদিন বিশ্বাস করিনি আমরা রক্তদান শিবিরে গিয়ে রক্ত দিয়েছি মানুষের রক্ত নি আমরা সাম্প্রদায়িকতার বীজ এই মাটিতে বপন করতে দিইনি এটা রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলাম এটা স্বামী বিবেকানন্দ রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এই বাংলা কোনো দিন ভেদাভেদের রাজনীতিকে বাংলায় প্রবেশ করার সুযোগ দেয়নি আর আগামী দিনেও দেবে না আমি আপনাদের খালি বলবো যে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ইতিহাস যারা জানে না বাংলা পড়তে জানে না বলতে জানে না লিখতে জানে না বাংলা মানুষের কষ্ট জানে না মানুষের দুঃখে জন্য এসে পাশে দাঁড়ায়নি একদিনের আজকে মুখে স্নো পাউডার মেখে প্রার্থী যাচ্ছে বিজেপির হয়ে ভোট চাইতে আহা কি সুন্দর পাঁচ বছর কোথায় ছিলেন আপনি মানুষের যখন দুঃখ যখন একশো দিনের টাকা পায়নি একবার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন বাড়িতে মুঠো ভাত আছে কিনা ছেলেটা ভালো করে পড়াশুনো করছে কিনা বাড়িতে রান্না হয়েছে কিনা কোভিডের সময় সে দুবেলা খেয়েছিল কি না তার যদি কেউ বাইরে কাজ করছে অপরিকল্পিত লকডাউনের কারণে ঠিক সময়ে বাড়িতে এসে পৌঁছাতে পেরেছিল কিনা একবারও জিজ্ঞেস করেনি এরা যেভাবে আপনাকে নিপীড়িত বঞ্চিত অপমানিত লাঞ্ছিত শোষিত করে রেখেছিল এই নরেন্দ্র মোদীর বাংলা বিরোধী সরকারকে আগামী জবাব দিতে হবে একইভাবে আপনারা এদের থেকে টাকা নেবেন পদ্মফুলের থেকে টাকা নেবেন আর ঘাসের উপর জোড়া ফুলে তিন নম্বর বোতামটি তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলকে যেতাবেন আর আমি বললাম না যখন ভোট বাক্স খুলবে পদ্মফুলের নেতারা দিল্লিতে সর্ষে ফুল দেখবে সাত দফায় ভোট করেছে এই গরমে আমরা চেয়েছিলাম তাড়াতাড়ি ভোট মিটে যাক নইলে মানুষের অসুবিধা হবে প্রথম দু দফায় ভোট হয়ে গেছে কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার প্রথম দফায় হয়েছে আর দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ দার্জিলিং আমি আপনাদের বলছি প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির মানুষ মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা সমবয়সী বয়োজ্যেষ্ঠ প্রবীণ নবীন সবাই এই বাংলা বিরোধীদের মাথা ভেঙেছে গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে দ্বিতীয় দফায় বালুরঘাট রায়গঞ্জ ঘাট ভেঙেছে আগামী মালদা মালদা মুর্শিদাবাদে ভোট মুর্শিদাবাদের মায়েরা দিদিরা ভাইরা এদের মেরুদণ্ডটা ভাঙবে আর তেরো তারিখ আপনার ভোট আপনারা কোমরটা ভাঙবেন আর তারপর পঞ্চম দফায় পঞ্চম দফায় ওদিকে ব্যারাকপুর হুগলি হাওড়া রয়েছে তারা হাটুটা ভাঙবে ষষ্ঠম দফায় জঙ্গলমহল মেদিনীপুর পা টা ভাঙবে আর সপ্তম দফায় আমি রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ডায়মন্ড হারবার এদের ঔধত্ত অহংকার দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বহিরাগতদের বিসর্জন দেবো আজকে কালীগঞ্জের মাটি থেকে কথা দিয়ে গেলাম আমার আপনার সবার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কৃষ্ণনগরের খেটে খাওয়া শ্রমিক কৃষক ছাত্র যুব এসসি এসটি ওবিসি হিন্দু মুসলমান শিখ ইসাই সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা মানুষের প্রার্থী মহুয়া মৈত্রকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার দায়িত্ব ড্রাইভার আজকে আপনাদের কাঁধে এই সভা মঞ্চ থেকে আমি তুলে দিয়ে গেলাম এবং যে ভালোবাসা যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাদের আবদ্ধ করেছেন আমি আমার সাংসদীয় এলাকায় যেভাবে কাজ করি আগামী দিন দু সালে যে ব্যবধানে মহুয়া মৈত্যকে জিতিয়েছিলেন তার দ্বিগুণ ব্যবধানে জেতাম কৃষ্ণনগরের উন্নয়নের দায়ভার দায়ের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি এবং এই ভালোবাসা এই কৃতজ্ঞতা এই অভিনন্দন এই দোয়া সমর্থনের ঋণ উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব কথা দিয়ে গেলাম আর বাংলা মাকে যারা কলঙ্কিত করেছে খালি করে সারা দেশের সামনে বাংলার দশ কোটি মানুষের মাথা হেও করে দিয়েছে ছোট করে দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন হবে তো যারা মহিলাদের সম্ভ্রম দু হাজার টাকায় পরিকল্পিতভাবে ভাবে ষড়যন্ত্র করে দিল্লির বুকে বিক্রি করেছে তাদের বিসর্জন হবে তো বাংলা বিরোধীদের বিসর্জন হবে স্বৈরাচারীদের বিসর্জন হবে দশ বছর ধরে বাংলাকে যারা অত্যাচারিত করে রেখেছে তাদের বিসর্জন হবে আপনি যাকে নির্বাচিত করে দিল্লিতে আপনার প্রতিনিধি করে পাঠিয়েছিলেন তার পদ যে অনৈতিকভাবে খারিজ করেছে সেই বাংলা বিরোধীদের বিসর্জন হবে হবে গলায় বলুন জয় 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 বাংলা 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 হিন্দ হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মা মাতরম বন্দে বাংলা একবার জোরে দুহাত তুলে যত গলায় জোর আছে আওয়াজ তুলুন যাতে দিল্লিতে ভূমিকম্প হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার